অপহরণ ও ধর্ষণের শিকার হন এবং তাকে প্রায় 20-25 দিন আটকে রেখে ধর্ষণ করা হয়। পরবর্তীতে তার মা তাকে খুঁজে না পেয়ে প্রথমে জিডি করেন এবং সে যখন এই ধর্ষকদের হাত থেকে পালিয়ে আসে তখন বিগত 11 জুন 2023 তার মা নারায়ণগঞ্জে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটিতে পরবর্তীতে তদন্ত রিপোর্টে 4 জন ধর্ষকের বিরুদ্ধে সত্যতা পেয়ে পুলিশ চার্জশিট দাখিল করেন, যার পরিপ্রেক্ষিতে আদালত কগনিজেন্স অপরাধগুলোকে অপরাধীদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করে। অথচ 3 জন অপরাধীর বিরুদ্ধে চার্জ গঠন হলেও 1 জন অপরাধী জনাব রফিকুল, তিনি নারায়ণগঞ্জ বারের একজন আইনজীবী, তিনি ঘটনাস্থলে ছিলেন না, এই ডিফেন্সে ওনাকে মামলা থেকে ধর্ষণের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে এই ধর্ষিতার মা নাসিমা বেগম, তিনি একজন গার্মেন্টস কর্মী, তিনি সুপ্রিম কোর্ট লিগাল এইডে এসে সাহায্য চান এবং সুপ্রিম কোর্ট লিগাল এইড মামলাটি আমাকে রেফার করে। এই মামলা চলাকালীন অবস্থায় লজ্জায় অপমানে মেয়েটি আত্মহত্যা করে। পরবর্তীতে এই মামলার চূড়ান্ত শুনানি শেষে আজ জাস্টিস কে এম হাফিজুল আলম এবং জাস্টিস মোহাম্মদ আতাবুল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই অব্যাহতির আদেশকে বাতিল করে এবং ধর্ষকের বিরুদ্ধে প্রসিকিউশন চালানোর নির্দেশ দেয়। এবং আমরা এই বিষয়ে খুবই মর্মাহত যে মেয়েটা এই বিচারটা দেখে যেতে পারলো না। চার্জ গঠনের সময় একজন ধর্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি আইনজীবী, ওনার নাম হচ্ছে রফিকুল, তিনি নারায়ণগঞ্জ বারে প্র্যাকটিস করেন এবং উনি বলেছেন যে উনি ঘটনার সময় ওনার সিনিয়রের চেম্বারে ছিলেন এই ডিফেন্সে। কোর্ট মূলত আমাদের হাম্বল সাবমিশন ছিল কোর্টের সামনে যে উনি আদৌ সেখানে ছিল কি না সেটার কোনো প্রমাণ দেয়নি, শুধুমাত্র তার কথার উপর ভিত্তি করে একজন ধর্ষককে অপহরণকারী এবং ধর্ষকের সহায়তাকারীকে যদি ছেড়ে দেওয়া ফলে মেয়েটি পরবর্তীতে সুইসাইড করেছে। এখন তিনি আদৌ সেখানে ছিল কি না সেটা তো প্রমাণ হওয়ার বিষয়। প্রমাণের আগেই যদি তাকে অব্যাহতি দেওয়া হয়ে যায় চার্জ ফ্রেমিংয়ের স্টেজে, সেটা আইনের ব্যত্যয় ঘটানো হয়েছে, তার ডিফেন্স প্লি নেওয়ার কোনো সুযোগ নেই এই স্টেজে। অন্য আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন হলেও বর্তমান আসামির বিরুদ্ধে অব্যাহতির আদেশ দিয়ে কোর্ট তাকে অব্যাহতি দিয়েছিল, যেটা হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট এটা বাতিল করে দিয়েছে এবং তার বিরুদ্ধে প্রসিকিউশন চালানোর নির্দেশ দিয়েছে। বিচার চলবে তার বিরুদ্ধে, অবশ্যই বিচার চলবে। কেবল নতুন করে চার্জশিট দিতে হবে না তাকে, তার বিরুদ্ধে সরাসরি এভিডেন্স গ্রহণ করবে, সাক্ষ্য গ্রহণ করবে, এভিডেন্স গ্রহণ করবে। আসামিকে মূলত হচ্ছে মেয়েটিকে, মেয়ের বাবাকে মেরে ফেলার পরে আসামিরা তাদের উপর প্রেশার দিচ্ছিল যেন মামলাটি তুলে নেয়। মামলাটি তুলে না নেওয়ায় সেই ক্ষোভ থেকে, সেই প্রতিশোধ পরায়ণ হয়ে মেয়েটিকে অপহরণ করে এবং ধর্ষণ করে। ধর্ষণের ঘটনাটা হয়েছে, মামলা হয়েছে 11 জুন 2023 আর মামলায় পরবর্তীতে অব্যাহতি পেয়েছে 29 নভেম্বর 2023। মেয়েটির নাম হচ্ছে মাহিমা আক্তার।